নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমাদের দেশ সুজলা সুফলা প্রাচীন ভারতবর্ষে নানা সময়ে নানা কালে নানা যুগে নানা রকম মহান বিভূতিদের জন্ম হয়েছিল, যারা দেশকে মাতা পিতা বলে মাতৃজ্ঞানে ভক্তি করেছেন, এবং এরকমই মাতৃভক্ত সন্তানদের মধ্যে অনেক নামই উল্লেখযোগ্য, যাদের কারোর উল্লেখ আমরা শাস্ত্রে পাই, পুরাণে পাই, বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত বা কোনো কবি বা কোনো লেখকের লেখনীতে আমরা তাদের উদাহরণ পাই। শুধু যে লেখনীতেই তাদের নাম উল্লেখিত আছে তা নয়, তাদের এরকমই নানা কৃতিত্বের কথা নানা জায়গায় খচিত করে রাখা আছে, ভাস্কর্য, স্থাপত্য, এ সমস্ত কিছুর মধ্যে। এমনকি আকাশের দিকে তাকালেও হয়তো আমরা তার একটি নিদর্শন পাবো। ভাবছেন আকাশের দিকে তাকালে কার উদাহরণ পাব? যাকে বলা হয় ধ্রুব তারা, অর্থাৎ যে ধ্রুব তারা আমরা আকাশে দেখে থাকি, একটি স্থানে সে নিজের জ্যোতি বিচ্ছুরণ করতে থাকে, সে ধ্রুবকে ভুলে গেলে কিভাবে চলবে? সেই ধ্রুবকে নিয়ে, অর্থাৎ ধ্রুব ছিল এমন একটি পৌরাণিক চরিত্র যাকে নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং আমাদের সাথে সে বিষয়ে কথা বলার জন্য রয়েছে ব্রহ্মা কুমারী শম্পা দিদি, তাকে স্বাগত করব। দিদি, আজকে যে বিষয়ে, যার যে চরিত্র নিয়ে আমি জানতে চাইব, সেটি হচ্ছে ধ্রুবের চরিত্র, যিনি কিনা উত্তানপদ এবং সুনীতির পুত্র ছিলেন, এবং পিতৃপ্রেম থেকে তিনি বিচ্যুত হয়ে যাওয়ার জন্য তিনি পরবর্তীকালে শ্রী বিষ্ণু তপস্যা করেন এবং বরদান লাভ করেন। তো বাস্তবে এই ধ্রুব সম্পর্কে, এই ধ্রুব যে চরিত্র, সেটির ঠিক কি ব্যাখ্যা পাওয়া যায় শাস্ত্র অনুসারে বা পুরাণ অনুসারে? শাস্ত্রে আমরা এটাই দেখি যে রাজা উত্থানপাত, তার দুই রানী ছিলেন, দুই রানী সুরুচি এবং সুনীতি। দুই রানী দুই পুত্র, সুনীতির পুত্র ছিল ধ্রুব আর সুরুচির পুত্র ছিল উত্তম। সুরুচি ছোট ছিল, সুনীতি বড় ছিল। তো সুনীতি বড় রানী হওয়া সত্ত্বেও সে দুয়ো রানী হিসাবে বা দুঃখী হিসাবে বা রাজ্যের বাইরে একা ছোট কুটিরেই থাকতেন, আর সুরুচি তিনি রাজমহলে থাকতেন। ধ্রুব তখন খুব ছোট, 5 বছর বয়স, সে মাঝে মাঝে তোর খুব পিতার কোলে ওঠার খুব ইচ্ছে, শিশুদের যেটা ইচ্ছে হয়, তার ছোট ভাইকে দেখে সেই ছোট ভাইকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়, তার পিতা খুব আদর করে, পিতার আদর খাওয়ার জন্য তার তীব্র ইচ্ছা জেগে ওঠে, কিন্তু কখনো সে পিতার কোলে ওঠেনি, তার এই অভিলাষা পূর্ণ হয়নি। একদিন সে বল খেলতে খেলতে রাজমহলে ঢুকে যায়। আর যখনই রাজমহলে ঢুকে যায়, রাজমহলে বসেছিলেন পিতা উত্থানপাত, রাজা উত্থানপাত। সে পুত্রকে দেখে, তার মধ্যে বাৎসল্য তৈরি হয়, সে পুত্রকে কাছে ডাকে এবং আদর করে। সেটা দেখতে পায় রানী সুরুচি এবং ছুটে আসে, পিতার কোল থেকে তার কান ধরে টেনে নামিয়ে দেয়। আর রাজা ছোট রানীর বশীভূত ছিল, সে কিছু বলে উঠতে পারেনি এবং বের করে দেয় ওই ধ্রুবকে, এবং বলে যে ভবিষ্যতে কখনো রাজ সিংহাসন আর পিতার কোলকে পাওয়ার মানে দুঃসাহস করো না। সে কাঁদতে কাঁদতে চলে যায়, ছোট বাচ্চা, তার মনের মধ্যে কোনো রেখাপাত, সেই ভবিষ্যতে রাজপদে কোনো ইচ্ছাও তার নেই, কিন্তু তার ভেতরে একটা প্রবল মানে একটা ইচ্ছে জাগে যে আজকে কেন আমার মা এত কষ্ট পাচ্ছে বা আমি কেন পিতার কোল থেকে বঞ্চিত হব। সে মায়ের কাছে যায়, তার কাছে গিয়ে কোশ্চেন করে, আজকে মা, রাজা উত্থানপাত তো আমার পিতা, তা আমি তার কোল থেকে কেন বঞ্চিত হব, যে আমার কি উপায়? তখন বলছে, তুমি ভগবানকে সাধনা করো, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তখন সেটা বলে বলে মানে শিশু বাচ্চা, তো শিশু বাচ্চাকে বলে বলে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার মনে একটা প্রবল ইচ্ছা জাগে, ঠিক আছে তাহলে ভগবানকে তার কোলে উঠলে নিশ্চয়ই পিতার কোল থেকেও তার সবচেয়ে শ্রেষ্ঠ কোল, সেখানে আনন্দ খুশি লাভ করা যায়, তা আমি তার কোলে উঠব। ভগবানকে জানার জন্য, চেনার জন্য সে ঘর থেকে বেরিয়ে পড়ে। মা অনেক বাধা দেয়, কিন্তু সে গভীর রাতে বেরিয়ে পড়ে। তার এই যে জঙ্গলে একটা যাত্রা, কিভাবে যাচ্ছে জঙ্গলে 5 বছরের ধ্রুব, সেই ঘোর অন্ধকার, চারিদিকে পশু ডাকছে, চারিদিকে হয়তো কালো মেঘ, তুফান, কোনো কিছু সে বাধা মানছে না। তার একটাই স্থির লক্ষ্য, সে ভগবানের সাথে দেখা করবে, ভগবানের সাথে সে কথা বলবে, তার কোলে একবার উঠবে। সেই স্থির লক্ষ্য নিয়ে সে কিন্তু দুর্গম যাত্রায়, জঙ্গলের অভিযানে সে বেরিয়ে যায়। পশু আসে, বাঘ আসে, সিংহ আসে, তাকে কখনো সে মানে ভীত হয় না, বা তার
লক্ষ্যপথ থেকে সে ভ্রষ্ট হয়নি, ভ্রষ্ট হয়নি। সে এক যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকে বাড়িতে তো চারিদিকে রোল পড়ে গেছে, কি করে ছোট বাচ্চা চলে গেছে জঙ্গলে, তো সে তপস্যায় বসে যায়। জঙ্গলে যেতে 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 সে ক্লান্ত হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার সামনে নারদ আসে, নারদ এসে তাকে প্রলোভন দেয় যে তুমি ওঠো, চলো তোমার বাড়িতে নিয়ে যাই, তোমার পিতাকে বলবো তোমাকে কোলেও নেবে, তোমার অর্ধেক রাজত্বও দেবে, তোমার মার কোনো কষ্ট হবে না। তার একটাই লক্ষ্য যে না, আমি ভগবানের সাথে কথা বলবো। সে পেয়ে গেছে অনেকটা অর্ধেক রাজ্য, তবু সে তার লক্ষ্য থেকে সে ভ্রষ্ট হয়নি। সে নারদকেও ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিয়ে সে তপস্যায় বসে। তপস্যায় নারদ আবার ফিরে যায় রাজার কাছে, রাজাকে সবিস্তারে সব শোনায় যে আপনার সন্তান এরকম জঙ্গলে তপস্যা করছে। শুনে রাজা রথ নিয়ে সমস্ত পাত্রমিত্র সাথে নিয়ে পুত্রের কাছে আসে যে ওঠো হে ধ্রুব, তুমি জাগো, তুমি ওঠো, চলো, তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি জঙ্গলে তপস্যা করো না, তোমাকে অর্ধেক রাজ্যতেই দেওয়া হবে। তা শুনেও, রাজার কথা শুনেও কিন্তু তার লক্ষ্য থেকে সে ভ্রষ্ট হয়নি, অর্থাৎ স্থির বুদ্ধি ছিল, সে কিন্তু তপস্যায় বসেছিল, তার লোভে পা দেয়নি। তার মাও কান্নাকাটি করে, অর্ধেক রাজত্ব ফিরে পাবার কথা শুনেও সে লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়নি। তপস্যা করতে করতে স্বয়ং ভগবান তার সামনে সাক্ষাৎ দেন এবং তারপর তার মনের ইচ্ছা পূর্ণ করে, তাকে কোলে নেয় এবং সমস্ত রাজ্য তাকে বর দেন যে তুমি 36,000 বছর ধরে রাজত্ব করবে এবং তোমার নাম ঘরে ঘরে থাকবে, তুমি মার দর্শক হবে, মার প্রদর্শক হবে। এই বলে তিনি চলে যান, এই জঙ্গল থেকে বাড়িতে আসেন। তারপর তিনি অনেক বছর রাজত্ব করেন, ছোট বয়স থেকে রাজত্ব করেন, অনেক সুখে দিন কাটান এবং তারপর থেকে তাকে একটা পোল স্টার দেওয়া হয় এবং সেই ধ্রুবতারা থেকে সে তারাকে ধ্রুবতারা হিসাবে নাম দেওয়া হয়েছে। এই যে শাস্ত্রগতটা কাহিনী, আধ্যাত্মিক কাহিনী যে এই, এটা একটা জার্নি, লাইফ ইজ জার্নি, স্পিরিচুয়াল জার্নি। পরমাত্মাকে পাওয়ার যে অভিপ্সা, যে ইচ্ছা, সেটা কতটা কংক্রিট হওয়া দরকার, কতটা মজবুত হওয়া দরকার। আজকে আমি ভগবানকে পাওয়ার ইচ্ছা বা ভগবানকে জানার ইচ্ছা, সংকল্প আমি করলাম, কিন্তু এই চলার পথটাও কিন্তু মসৃণ নয়। এখানে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক লোভ আসবে। হয়তো চলতে চলতে ধ্রুব এটাও করতে পারতো, যখন রাজা এলেন, অর্ধেক রাজত্ব দিতে চাইলেন, সে তখন সেখান থেকে চলে যেতে পারতো, তার অভীষ্ট লক্ষ্য পূরণ হতো না। অর্থাৎ আমাদেরও আধ্যাত্মিক জার্নির ক্ষেত্রে অনেক লোভনীয় কিছু চলে আসবে, অর্থাৎ শুরুতেও কিছু অনেক কিছু আমরা পেয়ে যাই, আর পাওয়ার পর কিন্তু আমরা বন্ধ করে দিই তপস্যা। হ্যাঁ, মানে কোনো কিছু পাওয়ার জন্য তপস্যা করি ঠিক, বা অনেক সময় ঈশ্বর প্রাপ্তিও আমাদের লক্ষ্য হয়, কিন্তু মাঝপথে এমন কিছু বিষয় বা বস্তু বা বৈভব বিঘ্ন বাধা হয়ে দাঁড়ায়, হোক আমরা প্রলোভিত হয়ে যাই। তো ধ্রুব অর্থাৎ এক রস, ধীর, স্থির বুদ্ধির লক্ষণ, যিনি অভীষ্টকে পাওয়ার জন্য, লক্ষ্যকে হাসিল করার জন্য একদম ধীর স্থির বুদ্ধি, যতক্ষণ সে তাকে প্রাপ্ত না করবে ততক্ষণ কোনো কিছুতে সে ছাড়বে না, এরকম নিশ্চিত একরস বুদ্ধি সম্পন্ন আত্মাকেই বা জীবাত্মাকেই ধ্রুব বলা হয়। আমরা ম্যাথমেটিক্সে পড়ি ধ্রুবক রাশি, মানে পারমানেন্ট, কনস্ট্যান্ট, যা সত্য, যা স্থির, সেই হচ্ছে ধ্রুব। তো আমাদের ভেতরে যে মানসিক মেন্টাল যে সংকল্প করা উচিত একটা অভীষ্টকে পাওয়ার জন্য, তাকে স্থির বা পারমানেন্ট করা উচিত। আজকে আমরা কখনো পারমানেন্ট সংকল্প নেই, হয়তো একটা সংকল্প করছি এটা হব, তার জন্য পুরুষার্থ করা দরকার, তার জন্য তপস্যা করা দরকার, বা কিছুদিন করতে করতেই হয়তো বিঘ্ন এসে গেল, আমরা সেখানে স্থগিত রাখি, আবার আরেকটা সংকল্পে চলে যাই, কখনো সম্ভব না। একাগ্রতা, একনিষ্ঠতা, স্থিরতা, একরস ভাব, এই বিষয়গুলোর কম হয়েছে, খুব প্রয়োজন। যে একটা গ্রামে এক সাধু এলেন, তো ওই গ্রামে অনেকদিন থেকে খরা চলছিল, তো সাধু বাবাকে এসে বললেন যে এতদিন ধরে খরা, আমাদের জলের ব্যবস্থা করে দিন, যে তোমরা এক জায়গায় খোঁড়ো, ঠিক খুঁড়তে খুঁড়তে জল পেয়ে যাবে। গ্রামবাসী খুঁড়তে শুরু করলো মাটি, কিছুক্ষণ খোঁড়ার পর থেকে জল নেই, আবার স্টপ করে দিয়ে আরেকখানে খোঁড়া শুরু করলো। খুঁড়তে খুঁড়তে দেখা গেল অনেক জায়গায় খোঁড়া হয়ে গেছে, জল পায়নি।
তো এটা ঠিক তাই, জীবনও আমার ঠিক তাই, আমার অনেক জায়গা বিস্তারে চলে যাই, বুদ্ধিকে আমার ছোট ছোট খণ্ড খণ্ড করে দিই, স্থির না অস্থির হয়ে যায়, আমরা অভীষ্টকে আমরা লাভ করতে পারি না। যদি এতক্ষণ পরিশ্রম না করে নানান জায়গায় না খুঁড়ে যদি এক জায়গায় খুঁড়তাম, এই সময়টা এনার্জিটা দিতাম, তো জল অটোমেটিক্যালি বেরিয়ে আসতো, তাই কি না? তা আমাদের পরিশ্রম, আমাদের এনার্জি, আমাদের সাধনা, আমাদের লক্ষ্য একমুখী হওয়া প্রয়োজন, স্থির হওয়া প্রয়োজন, অস্থির নয়। তাই পরমাত্মা বলেন এক রস বা একই লক্ষ্যের প্রতি আমাদের ধাবিত হওয়া, এবং তার প্রতি মানে যতক্ষণ অবধি সেটাকে আমরা প্রাপ্ত না করছি একনিষ্ঠভাবে লগনের সাথে সেই কাজটাকে করা, সেই একটা অ্যাটলিস্ট মনের মধ্যে সেই ইচ্ছাটা রাখা যে যতই বাধা বিঘ্ন আসুক আমাকে সেই লক্ষ্যে আমাকে পূরণ করতেই হবে, ধ্রুবের মতো নিশ্চিত। তবে সে পূরণ হয়েছিল, অনেক লোভ আসবে। আজকে স্থির বুদ্ধি কেন থাকতে পারি না, নানান লোকলজ্জা, নিন্দা, ভয়, বিঘ্ন, নানান পরিস্থিতি বা আমাদের ভেতরে প্রেশার, সংস্কারের প্রেশার, নানান কারণে আমরা স্থির বুদ্ধি থেকে বিচ্যুত হই। দিদি, যখনই মানে ধ্রুবর চরিত্রটা মনে পড়লি, তার সেখানে একটা তপস্যা, এবং শুধু শুধু তপস্যাই না, একাগ্র চিত্ত হয়ে তপস্যা করা, একনিষ্ঠ হয়ে কোনো লক্ষ্যের প্রতি অতটাই একনিষ্ঠ হয়ে একরস হয়ে তপস্যা করে এবং তার থেকে বরদান পাওয়া, ফল পাওয়া, সেটাও আমরা একটা খুব যেমন উদাহরণ দেখতে পাই। কিন্তু ধ্রুব নামের সাথে তারার ঠিক মানে আমরা যখনই ধ্রুব নামটা মনে হয় তখন ধ্রুব তারা কথাটা আমাদের মনে পড়ে, তো ঠিক তারা হিসাবে তাকে তার নামকরণ করা বা এমন একটি নক্ষত্রের নামকরণ ধ্রুব রাখা বা ধ্রুব তারা বলে যে আমরা আখ্যায়িত করি, সেটার সাথে কি কানেকশন, কি লিংক আছে? ধ্রুব এখানে পুরুষার্থী, তার যে লগন, তার যে তীব্রতা, তার যে একাগ্রতা, সেটাকে লক্ষ্য করে তারার নাম ধ্রুবতারা হয়েছে বা ধ্রুবতারা নাম অনুসারে তার নাম ধ্রুব রাখা হয়েছে, একে অপরের পরিপূরক। আমরা ধ্রুবতারাকে কি দেখি, সব অল টাইম উত্তর দিকে। যখন মানুষ মরুভূমিতে কিংবা জলে রাস্তা হারিয়ে ফেলে, তখন ধ্রুবতারা কিন্তু আমাদের রাস্তা দেখায়, দিক নির্ণয় করি। আর ধ্রুবতারা কিন্তু সূর্যের থেকে অনেক বড়, তার ব্যাস সূর্যের থেকে প্রায় 13 গুণ বড়, তার চমকটাও 22 গুণ বড়। অথচ সূর্য পৃথিবীর অনেক কাছে আর ধ্রুবতারা কিন্তু অনেক দূর, 390 মানে আলোকবর্ষ। এতটা দূর থাকা সত্ত্বেও তার চমক এতটাই বেশি। অর্থাৎ ধ্রুবতারা হিসাবে এমন একটা পুরুষার্থীর লক্ষণ যে স্থির, ধীর, পারমানেন্ট, একই জায়গায় একই নিশ্চিত লক্ষ্যে ধাবিত হবে। যিনি ধাবিত হন তার চমক অনেক বেশি, তার প্রভাবিত করার ক্ষমতাও অনেক বেশি। তিনি একটা শক্তিশালী ব্যক্তিত্ব, এতটাই পাওয়ারফুল যে তিনি অন্যকেও রাস্তা দেখান, অন্যকেও মার্গদর্শন করান। আজকে সে একটা উদাহরণমূলক, একটা উজ্জ্বল চরিত্র, যাকে দেখে আমরাও শিখব যে হ্যাঁ, জীবনে চলার পথে যদি তুফান আসেও, বিঘ্ন আসেও, আমরা ধ্রুবের মতো নিশ্চিত থাকবো, ধীর স্থির থাকবো। একজন আদর্শবান ব্যক্তিত্বের একটা প্রতীক হিসাবে ধ্রুবতারাকে আমরা একদম এক্সাম্পল সামনে। কিন্তু এনার জীবনে যে মানে মানে পরিস্থিতিগুলো এসেছিল, বাধা বিঘ্ন এসেছিল, সেগুলোকে ওভারকাম করেও তিনি এই জায়গায় পৌঁছেছিলেন, নিজের স্বাভিমানকে বজায় রেখেছিলেন, এবং তাকে যে ধ্রুব তারা রূপে আখ্যায়িত করা হয়েছে, যে উপাধি দেওয়া হয়েছিল, সেটারও তিনি মান রেখেছেন। তো পরিস্থিতি, পেপার, এগুলো তো মানুষের জীবনে আসবেই, কিন্তু এখানেও আরেকটা চরিত্রের যেন খুব মিল পাওয়া যায়। যখনই পরিস্থিতি তো আসে আমাদের বাহ্যিক দিক থেকে আসে, কিন্তু আভ্যন্তরীণভাবেও আমাদের পরিস্থিতি আসে, মানে আমাদের আত্মীয় পরিজনদের থেকে, অনেক ক্ষেত্রে মা বাবার থেকেও, হয়তো কিছু গুরুজনদের থেকেও কিছু এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয়, যার খুব প্রত্যক্ষ প্রমাণ পৌরাণিক কাহিনীতে আমরা প্রহ্লাদের কথাই ধরে নিতে পারি। প্রহ্লাদকেও মানে তিনি যেহেতু বিষ্ণুর উপাসক ছিলেন বলে সেই জন্য তাকে, এবং তার পিতাকে তিনি মানতেন না, তো সেই হিসাবে তাকেও অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, এবং শেষ অবধি তাকে মৃত্যু মুখে উত্তীর্ণ হতে হয়েছিল, কিন্তু সেখান থেকেও তিনি বেরিয়েলেন। তো ভক্ত প্রহ্লাদের সংজ্ঞাটা ঠিক কিরকম ভাবে দেওয়া আছে, মানে কি কি ব্যাখ্যা দেওয়া আছে? প্রহ্লাদকে আমরা এখানে দেখি, এটা শিশু চরিত্র, অর্থাৎ এটা মানে তপস্যার একটা মানে শুরু, স্টার্টিং পয়েন্ট। তো সেখানে দেখা যায় যে বিপরীত কুলে, অসুর কুলে জন্মগ্রহণ করেও অনেক বিপরীত পরিস্থিতি তার সামনে এসেছিল, তথাপি তাকে সে পার করেছে।
অর্থাৎ শুদ্ধ সংস্কারকে রক্ষা করা যে ঈশ্বরীয় কর্তব্য, তারই প্রতীক হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ মানে ভোগবাদী, ভৌতিকবাদী বা বস্তুবাদী বস্তুবাদী সমস্ত মতবাদকে নাশ করে শুদ্ধ সংস্কারকে রক্ষা করার প্রতীক। কিন্তু এই রক্ষা করতে গেলে চারিদিকে ঝড় ঝঞ্ঝা তুফান আঘাত এগুলো আসবেই। তো প্রহ্লাদ এক কথায় যেমন শুদ্ধ সংস্কারকে তিনি রক্ষা করেছিলেন, রক্ষা করতে গেলে কি প্রয়োজন? সহনশীল মানে সহ্য শক্তি কোয়ালিটি। কারণ সহ্য শক্তি তার অপুরন্ত ছিল, তাকে আগুনে দিচ্ছে তবু সে সহ্য করছে, মানে অগ্নি সমান তাকে পরীক্ষা দিতে হয়েছে, জলে বেঁধে ফেলে দিয়েছে তবু সেখান থেকে সে বেঁচে উঠেছে। একমুখী, এক লক্ষ্য ছিল, ভগবানকে সদা সর্বদা তিনি সাথে রেখেছিলেন। এই যে সহ্য শক্তির পরীক্ষা, তারই কিন্তু প্রতীক হিসাবে আমরা প্রহ্লাদ চরিত্রকে পাই। প্রহ্লাদ আমাদেরকে এই শিক্ষাই দেয়, যদি তুমি তোমার জীবনে কোনো লক্ষ্যকে ধারণ করো, সে লক্ষ্যকে প্রাপ্ত করার ইচ্ছে রাখো, তবে চলার পথে অনেক বাধা আসবে, সে বাধাকে ওভারক্রাম করার জন্য তোমার ভেতরে কোয়ালিটিকে তুমি ইউজ করো। সাথে সাথে একনিষ্ঠতা, যেমন ধ্রুবের ক্যারেক্টারের সাথে অনেকটাই মিল আছে, এনারও এখানে সেই দৃঢ়তা, একনিষ্ঠতা, সেই ব্যাপারগুলো চলে আসে, স্থির, একমুখী, হ্যাঁ এই কোয়ালিটিগুলো দরকার। কারণ লক্ষ্যকে যখনই আমি প্রাপ্ত করার চেষ্টা করব, তখন তুফান ঝড় আসা সত্ত্বেও আমি আমার ডিউটি, আমি আমার কর্তব্যকে কোনো মতেই ছাড়তে পারি না। যে এক সন্ন্যাসী, তিনি জলে পড়ে গেছিল একটা মানে বিছে, তাকে বারবার তুলে ডাঙায় আনার চেষ্টা করেছে, বাঁচানোর চেষ্টা করেছে, যতবার তাকে টাচ করতে যায় ততবার তাকে কামড়ায় বা আঘাত করে, তার রক্ত পড়ছে। কিন্তু দূর থেকে কিছু মানুষ দেখছে যে সন্ন্যাসী বাঁচানোর চেষ্টা করছে আর বারবার তাকে কামড়ে দিচ্ছে, বলছে হে গুরুদেব, আপনি কেন একে বারবার বাঁচানোর চেষ্টা করেছেন? এ তো বিষাক্ত একটা প্রাণী যে আপনাকে বারবার দংশন করছে। তো গুরুদেব বললেন, এ তার দংশন করা এ তার কর্তব্য, ও যে দংশনকে ছাড়তে না পারে, আমি তাকে বাঁচানোর যে আমার মানবতা, আমার যে কর্তব্য, এটা আমি কেন ছাড়বো? অর্থাৎ সহ্য শক্তিকে ধারণ করেই কর্তব্যকে মনে রেখে শুদ্ধ সংস্কারকে বাঁচানো সবচেয়ে বড় বড় ডিউটি বা বড় ঈশ্বরীয় কর্তব্য। চ্যালেঞ্জও বটে। দিদি, এই ধরনের চরিত্রগুলো আমাদের কাছে উদাহরণস্বরূপ, এবং এগুলোকে আমরা গল্প কথা এ ধরনের শাস্ত্রতে উল্লেখযোগ্য কিছু চরিত্র হিসাবে মেনে আসে, কিন্তু এগুলোর সাথে আমাদের জীবন চরিত্রেরও যে মিল আছে এবং আমাদের চরিত্রেরই একটা দিক যে তুলে ধরা হয়েছে এই ধরনের সিম্বলাইজেশনের মাধ্যমে, এই ধরনের ক্যারেক্টারগুলো দেখানোর মাধ্যমে, তো এগুলো এখন ধীরে ধীরে আমরা উপলব্ধি করছি, হয়তো আগে গিয়ে আমাদের এটা আরও বেশি সহজ হয়ে উঠবে যখন এই ক্যারেক্টারগুলোর সাথে আমাদের নিজেদের ক্যারেক্টারগুলো আমরা কম্পেয়ার করে দেখব, এবং কোথায় আমাদের ক্যারেক্টারে 19-20 রয়ে গেছে, ভুল ত্রুটি রয়ে গেছে, সেগুলো শুধরাতে হয়তো এই ধরনের চরিত্রগুলো আমাদের অনেক সাহায্য করবে। তাই জন্য এই ধরনের তথ্যগুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, প্রয়োজনীয় ছিল, যেগুলো আপনি আমাদেরকে দিলেন। তো আজকেও সময় ফুরিয়ে গেছে বলে অনুষ্ঠান আমাকে এখানে শেষ করতে হবে। আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। বন্ধুরা, ভক্ত প্রহ্লাদের চরিত্রই হোক বা ধ্রুবের চরিত্র, এই দুটো চরিত্র থেকে আমাদের কাছে একটা জিনিস খুব চিত্র পরিস্ফুট হয়ে যায় যে যদি আমাদের জীবনেও লক্ষ্য, টার্গেট বা গোল যদি আমরা ফিক্স করে নিই এবং সেই লক্ষ্যে পৌঁছতে গেলে এটাও আমাদেরকে বুঝে নিতে হবে, মেনে নিতে হবে যে পরিস্থিতি, বাধা বা বিঘ্ন আসবেই, কিন্তু যদি আমাদের লক্ষ্যের প্রতি অতটাই একনিষ্ঠ থাকি, তাহলে যত বড়ই বাধা বিঘ্ন আসুক না কেন, পরিস্থিতি যত বড় ভয়ঙ্কর রূপ নিয়ে আসুক না কেন, ভক্ত প্রহ্লাদ বা ধ্রুবের মতনও কিন্তু আমরাও সফল হতে পারবো, এবং জীবনে এমন কিছু মহান কর্ম করে সমাজের চোখে কিন্তু আমরাও ছাপ রেখে যেতে পারি। বন্ধুরা, এই বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার। Thank you.